শহর মহকুমার ইরানি থানাধীন ইরানি হাই স্কুল চলতি বছরে তিনবার চোরের দল থাবা বসায় এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ ফেব্রুয়ারি জলের পাম্প বারো এপ্রিল বারোটি বৈদ্যুতিক পাখা লাইট এবং চলতি মাসের তেইশ তারিখে এসি মেশিন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় চোরেরা প্রতিটি ঘটনা স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে মামলা দায়ের করা হয় অভিযোগ একটি ঘটনারও কিনারা করতে পারেনি পুলিশ অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তায় একাংশ লোক রাজনৈতিক রং বিদ্যালয় পরিচালন এবং শিক্ষক শিক্ষিকাদের জড়িয়ে কুৎসা ছড়াচ্ছে বৃহস্পতিবার বিদ্যালয়ে এ নিয়ে বৈঠক হয় সেখানে নিন্দা জানানো হয় অপপ্রচারের পাশাপাশি দাবি জানানো হয় চুরির ঘটনাগুলো দ্রুত কিনারা করার বিকাল তিনটার সময় এখানে আমরা মিটিং দিয়ে বসেছি এসএমসি কমিটি এবং যারা এখানোর শিক্ষক যারা আছেন সবাই মিলে আমরা এখানে একত্র হয়ে একটা মিটিং 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 চলেছে এটা একবার নয় এটা কয়েকবার দুইটা মোটর এখান থেকে চুরি হয়েছে এবং বারোটা ফ্যান এখান থেকে চুরি হয়েছে এবং এখানের গ্রিল ভেঙে দুইটা এসি গত বাইশ তারিখে রাত্রে চুরি হয়েছে এটা অত্যন্ত নন্দনীয় জিনিস এবং দুঃখজনক জিনিস এবং এটা বরদাস করা যান না আমরাও কি করব আমরা আজকে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ইরানি আমরা এখন মিলিতভাবে ভাবে ওসির সঙ্গে আমরা দেখা করব প্রায় সাত আটটা চুরির ঘটনা ঘটেছে ইরানি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিং এর ফ্যান এসি বিদ্যালয়ের লাইট গ্রিল মোটর বিভিন্ন সময় চুরি হয়েছে আমরা প্রতি ক্ষেত্রে থানায় জিডি করেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই যে অতি সত্তর আমাদের এই যে চুরি যাওয়া জিনিসগুলো যাতে উদ্ধার করে এই সমস্ত ঘটনা যাতে ইরানি উচ্চ বিদ্যালয়ের সাথে আর না ঘটে সেদিকে যাতে প্রশাসন ব্যবস্থা নেই আকি বিদ্যালয়ে তিন তিন বার চুরি স্বাভাবিকভাবে ভাবে খাঁকে উর্দিধারীদের ভূমিকায় উঠছে জনমনে নানান প্রশ্ন রিপোর্ট চ্যানেল দিন রাত